দেখো এটা হচ্ছে মা লক্ষ্মীর শাড়ি সবাই কিন্তু বলে দাও যে আমরা আগে থেকে ভালো আছি আমি ঝুম্পা শ্যাডো এখন ছাদে এসে গেছি কালকে সারাদিন বৃষ্টি হয়ে যাওয়ার পর আজকে সকালটা কি স্মুদি না একটা হালকা হালকা রোদ রোদ আবহাওয়া আছে তুমি চোখে দেখে বুঝতেই পারছো তার সাথে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে বৃষ্টি ভালো লাগে বাট রাতের বেলায় বাট নট সকালবেলায় তো যাই হোক ভালো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আর তাই চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে কালকে জানো তো শ্যাডোকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম এতদিন ধরে স্কিনের প্রবলেমটা অনেক ডাক্তার দেখাচ্ছে কিছুতেই কমছে না সব রিপোর্ট ভালোই আছে স্কিনের রিপোর্ট নর্মাল আছে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ইচ অ্যান্ড এভরিথিং ইজ ক্লিয়ার কালকে গিয়ে হলো ব্যাটার অ্যালার্জি টেস্ট ডাক্তার অ্যাজিউম করছে কোনো খাবারের অ্যালার্জি থেকে জিনিসটা হচ্ছে হোপ ফর দ্য বেস্ট যেন এবার সব ঠিকঠাক ধরা পড়ে কি হচ্ছে কারণ ছেলেটা আমার বড্ড কষ্ট পাচ্ছে মানে ওরকম টাইপের নয় অস্বস্তি হচ্ছে না ওর একটা যাই হোক তো চলো অনেক কমপ্লেন নিয়ে নর্মালভাবে ব্লগটা স্টার্ট করলাম দিনটাতে আজকে অনেক কিছু করার আছে বিকজ কালকে আমি আবার বাড়ি চলে যাব আর তোমাদেরকে দেখাবো যে আমি কয়েকদিন ধরে মা কালী আর মা লক্ষ্মী সবার ঠাকুরদের জামা বানাচ্ছি তো কীরকমভাবে জামাটা বানাই সেই প্রসেসটা না হয় আমি অন্য কোনো একটা ব্লগে দেখাবো অন্য কোনো বার যখন বানাবো তো আজকে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো কীরকম লাগছে দেখতে বলে দাও তো কেমন আছো সবাই কিন্তু বলে দাও যে আমরা আগের থেকে ভালো আছি আমাদের স্কিনের সমস্যাটা মিটেছে সেটা তুমি সবাইকে বলে দাও তো তুমি কেমন আছো তুমি বলে দাও যে সবাইকে যে আমরা ভালো আছি আমার ডাক্তার দেখিয়েছি ডাক্তার আমাদেরকে আমার ফেভারিট জিনিস স্নান করতে বারণ করেছে তো সেই কারণে মনা এখন গামুছিয়ে দেবে ভিজে গামছা নয় আমি টিকতে পারবো না না আমার গরম পুরো মাথার ওপরে উঠে যাবে আসলে কি বলো তো ডাক্তার ওকে না স্নান করাতে বারণ করেছে কারণ স্কিনে যেহেতু অ্যালার্জি হয়েছে র্যাশ হয়েছে তো এই কারণে এটা ওরই গামছা তো ওকে এখন ভালো করে কাটা স্পঞ্জ করে দেবো যাতে গরমে খুব আরাম পাবে কারণ ওকে স্নান করতে দিচ্ছি না বাথরুমে ঢুকতে দিচ্ছি না কিছুই করতে দিচ্ছি না গুই বাবা মামা গুই বাবা বাবা গুই বাবা ঠান্ডা ঠান্ডা দেখি হাত দাও হাত দাও হাত দাও হাত দাও দাও হাত দাও দাও স্নান করতে যে কি পরিমাণ ভালোবাসে তোমরা কল্পনা করতে পারবে না সারাদিন ও যদি পারে তো সুইমিং পুলের মধ্যে জলের মধ্যে পুরো চুপে বসে থাকবে আর এই বর্ষাকালে এদের র্যাশ রিয়াকশন তোমার স্কিনের সমস্যা লো মোটা এগুলো বেশি হয় আর এই সময় এদেরকে বেশি টেক কেয়ার করে রাখতে হয় করে বলতো একটা হাত দিয়ে চোবায় গোটা গায়ে জলটাকে নেয় আর ওটা ওর জন্য এখন মানে পয়জন তো সেই কারণে আমি ওর গাটা মুছিয়ে দিচ্ছি একটু আরাম পাবে ছেলেটা দেখো এটা হচ্ছে মা লক্ষ্মীর শাড়ি এটা হচ্ছে বাঁধার তোমরা বুঝতে হয়তো পারছো আর এটা হচ্ছে কুচিগুলো আর এটা হচ্ছে আঁচল আর এটার যেটা ছোট গোপালের একটা ড্রেস বানাচ্ছি তো নিচের পোর্শনটা বানানো হয়ে গেছে ওপরটা পরে বানাবো আর এটা হচ্ছে মা কালীর শাড়ি যেটার এখনও কিছুই ফিনিশিং হয়নি জাস্ট বেসটা হয়েছে আর এটা হচ্ছে মা লক্ষ্মীর ব্লাউজ আর মা কালীর ব্লাউজটা কিন্তু হয়ে গেছে এই দেখো আর এখনও অনেক কাপড় বেঁচে আছে চুনু এখানে ঘুমু করছে আর আমি এখন এগুলোকে বানাবো মানে যতটুকু পারবো কারণ পরশু দিন হচ্ছে অমাবস্যা আর আমি চাইছি অমাবস্যার আগে যদি এই ড্রেসটা মা কালী তৈরি করে নিতে পারি তাহলে মা অমাবস্যার দিন মা কালীকে নতুন জামা পরাতে পারবে আমি ঝুম্পা শ্যাডো এখন ছাদে এসে গেছি বাবার মা মিলে এখানে এত তিল আর গোটা মুসুরি রোদে দিয়েছে সেগুলো এখন তুলবো আর সেটা হিসু করছে ছেড়ে দাও তো চলে গেলে তুললে কারণ অলরেডি মেঘমেঘ করে এসেছে যদি বৃষ্টি হুট করে চলে আসে তার সামলাতে পারবো না
হ্যাঁ না 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 এই যে এই দুটো আছে এই যা স্নান করে আসলাম, এখন বাজছে প্রায় 2:15, তবে আমার লাঞ্চ কিন্তু আগেই হয়ে গেছে। আর পেছনে এই সুন্দর পর্দা টাঙানো ভেবো না, অ্যাকচুয়ালি এই জানলাটা দিয়ে এত রোদ আসে, তো দুপুরবেলা এখন মা বাবা সহ এখানে এক্সট্রা একটা বেড কভার টাঙিয়ে দেয়। তো আজকে লাঞ্চে আমাদের সবচেয়ে যা রান্না হয়েছে তার থেকে স্পেশাল হয়েছিল চিংড়ি মাছ দিয়ে মোচার বড়া, যেটা বাবার জাস্ট দারুণ বানিয়েছিল। তো এখন একটু রেস্ট নেবো, আর সেটা তো এখন ডাইনিং টেবিলের সামনে থেকে সরছেই না, কার কাছ থেকে কটা ডিম খেতে পারে এইরকম হচ্ছে অবস্থা। বাট আমার ডিম খেতে ভীষণ ভালোবাসে, তো চলো এখন একটু রেস্ট নিই, বিকেলে আবার কথা বলছি। কালকের ব্লগ করার পর থেকে, বা বলতে পারো কালকে দুপুরের পর থেকে, আমি এখনো শুটই করিনি, আর আজকে এখন আমি ফ্ল্যাটে। বলছিলাম না কালকে তোমাদেরকে যে আমি আজকে বাড়ি চলে আসবো, আর এখন দেখো খাটের এই অবস্থা, যা বুচকা বুচকি নিয়ে গেছিলাম এইগুলোকে সব এখন যেখানকার জিনিস সেখানকেই রাখবো। আর মামনি বাবা একটু পরেই বেরিয়ে যাবে, তারা একটু সোনারপুরে বাড়িতে যাচ্ছে। তো চলো আমি আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, এখন এখন আমার প্রচুর কাজ আছে, আর এই বেকার কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে কোনো লাভ নেই, কারণ তোমরা সবাই জানো কোথাও গেলে ওখান থেকে আসলে কত কিছু করতে হয়। তো চলো, আজকে গরমটা মারাত্মক পড়েছে, মানে কি পরিমাণ ঘামছি, আর ফ্যান দেখো কন্টিনিউ চলছে। আমি বেসিক্যালি ফ্যান অন করে খুব একটা ব্লগ করি না, বাট আজকে আমি নিজেকে রেজিস্ট করতে পারলাম না যে ফ্যানটা অন থাকুক অফ করবো না। যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আজকের মতো টাটা, বাই বাই। আর জানো তো এত গরম পড়েছে না, যেটা পড়ছি সেটাই মনে হচ্ছে 2 মিনিট পর খুলে ফেলতে হবে, আর এত সোয়েট হচ্ছে। যখন এত সোয়েট হয় তখন তোমরা চেষ্টা করবে যাতে বেশি পরিমাণে জল খাওয়ার জন্য। তো বাই বাই।